ওয়েলকাম টু টুডেস ব্লগ। এই ব্লগটিতে আপনারা দেখবেন আমি আর মিথুন ঢাকা গিয়েছিলাম, এবং সেটা আমরা গিয়েছিলাম পুজোর আগে শপিং করার জন্য, এবং যেদিন গিয়েছিলাম ঢাকা সেদিন রাতে আবার ব্যাক করেছিলাম। যেহেতু আমাদের ঢাকা দৌড়ে গিয়ে দৌড়ে আসার প্ল্যান, সেহেতু আমরা আমাদের শানায়াকে আমাদের সাথে নিয়ে যেতে পারিনি, ওকে রেখে গিয়েছি ওর দিমার বাসায়। আমাদের চিটংয়ে খুব একটা রিক্সায় চড়া হয় না, কিন্তু যখনই আমরা সুযোগ পাই আমি আর মিথুন, আমরা কিন্তু স্কোপটা কখনোই ছাড়ি না। আমার কাছে তো রিক্সা রাইড খুবই রোমান্টিক মনে হয়। আপনার ভালোবাসার মানুষের সাথে বসে আপনি রিক্সায় চড়ছেন, এর চেয়ে মজার আর কিছুই হতে পারে। এর কিছুক্ষণ পরেই আমরা জানতে পারলাম আমাদের শানার খুব জ্বর উঠেছে, সর্দি জ্বর। কিন্তু এই জ্বরটাই আমাদের কাছে মনে হচ্ছিল যে অনেক বড় কিছু, অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমরা, কারণ আমরা তো নেই, আমরা ঢাকায়, এই এর মধ্যে আমার মেয়েটার জ্বর। তো আমরা ঠাকুরের কাছে গিয়েছি একটু প্রার্থনা করতে যেন আমার মেয়ের জ্বরটাই একদিনেই সেরে যায়। ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করলাম আমার মেয়েটার জ্বরটা একটু সেরে যাক, ও যেন ভালো হয়ে যায়, এবং ঠাকুর আমাদের প্রার্থনা শুনলেন। কিছুক্ষণ পরেই জানতে পারলাম ওর জ্বরটা একটু ভালোর দিকে। আমরা তো কোথাও শানায়াকে ছাড়া যাই না, ওকে নিয়েই যাই, কিন্তু যখন গেলাম এবং যাওয়ার পরে জানতে পারলাম ওর জ্বর, মনটা খুব উসখুস করছিল, খুব অস্থির লাগছিল। এটা ঢাকেশ্বরী মন্দির, বাংলাদেশের জাতীয় মন্দির, এখানে মা দুর্গা আরাধ্য দেবী হিসেবে পূজিত হন। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরের গর্ভগৃহের রেনোভেশনের কাজ চলছিল। ঠাকুরকে যেই আসনটিতে রেখে পূজা করা হয় সেই আসনটি নতুন করে বানানো হচ্ছিল, সেই কারণে ঠাকুরকে মূল মন্দিরে না রেখে পাশে একটা ছোট মন্দিরে রেখে পূজা করা হচ্ছিল। আমাদের ঢাকা খুব কম যাওয়া হয়, এবং গেলে কিন্তু আমরা অবশ্যই ঢাকেশ্বরী মন্দিরে যাই। এরপর শপিং সেরে আমরা গেলাম সুলতান স্টাইনে, এবং পেট ভরে কাচ্চি খেলাম, খেয়ে দিয়ে কিছুক্ষণ বসে তারপর আমরা আবার বের হলাম। এরপর আমরা ছুটেছি উত্তরার দিকে, সেখানে শপিং সেরে আবার ব্যাক করেছি বসুন্ধরা সিটিতে। সেখানে কিছু কেনাকাটা করার পর আমরা চিটংয়ের উদ্দেশ্যে ব্যাক করব। এই যে এখানে কি সুন্দর কালেকশন, মা বাবা বাচ্চা একই রকম পোশাক পরবে, কি সুন্দর। আবার এখানেও একটা ছিল, হিয়ার অলসো মা বাবা বাচ্চা একই রকম পড়বে, আবার এখানেও মা বাবা বাচ্চা একই রকম পড়বে, ওখানেও খুব সুন্দর। ছোটো ছোটো বাচ্চারা অনেক সুন্দর লাগছে, ছোটো কোনো বাচ্চা মেয়ে দেখলেই আমার শানায়ার কথা মনে পড়ছে, আমি অনেক মিস করছি। যদিও একটু পরেই চলে যাব কিন্তু তবুও অনেক মিস করছি। বাবু এটাকে শানায়া বলে বাবি, ওর ছোটোবেলায় একটু ছিল রিক্সা, কিছু কথা ছাড়ো না। এবার একটু বসলাম, ভাবলাম একটু কথা বলি আপনাদের সাথে। লাস্ট টাইম আমার এত মজা হয়েছিল যখন আমি মিথুনের সাথে কলকাতা গিয়েছিলাম, মানে আমার মেজো বোনের বিয়ের শপিং করবো সেজন্য, আর নিজেরও কিছু শপিং ছিল। অনেক ঘুরেছে, অনেক দৌড়েছে, আজকে সকাল থেকে আমি সেই ফিলটাই পাচ্ছি না। তো আপনাদের সাথে এর পরের ব্লগে হয়তো আবার কথা হবে, এখন তাহলে যাই, আবার দেখা হবে পরে। ভালো থাকবেন, আমাদের সাথে বাই।
টেস্টি। এটা আমরা ব্যাক করার পরের দিন যখন সানায়া প্রায় সুস্থ হয়ে গেছে, আর আসার পরে আমরা জানতে পারলাম তারা ছিল ম্যাচ বাসায়, মানে সানায়া ছিল তৃষার বাসায়। তো আমরা একসাথে সকালবেলা তৃষার বাসা থেকে যাচ্ছিলাম দিমার বাসায়, এবং সেখান থেকে আমরা সানায়ার নিজের বাসায় চলে এসেছি। মানে অনিন্দ্য নন্দী ব্লগ কোথায় পেলাই।